ছোটবেলায় দেখতাম বাবা দাড়ি কামানোর জন্য যে আয়নাটা ব্যবহার করত, সেখানে বাবার মুখটা কেমন যেন বড় লাগত। আমার মামা আমাকে একটা আয়না দিয়েছিল, ওই ফোর হুইলারে চালকের পাশে যে আয়নাটা থাকে ওইরকম একটা আয়না কোত্থেকে পেয়েছিল, আমাকে দিয়েছিল। সেটাতে দেখতাম আমার মুখটা ছোট লাগত। বাবার দাড়ি কাটা হয়ে গেলে আয়নাটা যেখানে রাখত, আমি কি করেছিলাম, মামা যে আয়নাটা দিয়েছিল ওর পাশেই রাখতাম। একবার বাবার ওই আয়নাটার সামনে দাঁড়াতাম, মুখটা কেমন বড় লাগত, আর একবার মামা যে আয়নাটা দিয়েছিল তার সামনে দাঁড়াতাম, মুখটা ছোট লাগত। ছোটবেলায় তো বেশ মজা লাগত, তখন জানতাম না, পরে জেনেছি বাবা দাড়ি কাটার জন্য যে আয়নাটা ব্যবহার করত সেটা হলো অবতল দর্পণ, আর মামা আমাকে যে আয়নাটা দিয়েছিল সেটা হলো উত্তল দর্পণ। আমি প্রণব কুমার গাঙ্গুলী, হুগলি জেলার শ্যামপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এবং ছায়া প্রকাশনের নবম ও দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান ও পরিবেশ এবং ভৌত বিজ্ঞান শিক্ষক বইয়ের লেখক। তোমরা দেখছো ছায়া প্রকাশনের ভিডিও ক্লাস। তোমরা জানো ছায়া প্রকাশনী সর্বদা থাকে ছাত্র ছাত্রীদের পাশে, তাই তো আমরা বলি সব প্রকাশনী সেরা ছায়া প্রকাশন। আজ আমি আলোচনা করব দশম শ্রেণীর ভৌত বিজ্ঞানের আলো অধ্যায়ের একটি অংশ, গোলীয় দর্পণে আলোর প্রতিফলন। আলোচনার পূর্বে ছায়া প্রকাশনীর পক্ষ থেকে সমস্ত ছাত্র ছাত্রীকে জানাই শুভেচ্ছা। এবার একটা বিষয় আলোচনা করি, আলো এই অধ্যায় থেকে মাধ্যমিকে কত নম্বরের প্রশ্ন আসে, এখান থেকে মোট ১২ নম্বরের প্রশ্ন আসে। ১ নম্বরের এমসিকিউ থাকে দুটো, ১ নম্বরের অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকে দুটো, ২ নম্বরের সংক্ষিপ্ত প্রশ্ন থাকে একটি এবং ৩ নম্বরের দীর্ঘ প্রশ্ন থাকে দুটি। দেখো আমরা সাধারণভাবে যে দর্পণ সম্পর্কে পড়েছি, সমতল দর্পণ, এই যে স্নান করে এসে আমরা চুলা যাই, এখানে যে প্রতিবিম্ব গঠিত হয় সেটা অসৎবিম্ব, সমশীর্ষ ও সমান সাইজের, আমরা এটা জানি। এবার আমরা আলোচনা করব গোলীয় দর্পণ। গোলীয় দর্পণ কাকে বলে? কোন প্রতিফলক তল যদি কোন গোলকের অংশ বিশেষ হয় তাহলে তাকে গোলীয় দর্পণ বলা হয়। গোলীয় দর্পণ দু ধরনের হতে পারে, উত্তল দর্পণ, অবতল দর্পণ। এখানে যে দুটো দর্পণ আমি এঁকেছি, মানে গোলীয় দর্পণ, এটা হলো অবতল দর্পণ, এর প্রতিফলক তল এটি, এটা হলো উত্তল দর্পণ, এর প্রতিফলক তল এটি। তাহলে অবতল দর্পণ কাকে বলে?
যে গলির দর্পণের ভিতরের অবতল পৃষ্ঠ প্রতিফলক তল হিসাবে কাজ করে তাকে অবতল দর্পণ বলা হয়। উত্তল দর্পণ কাকে বলে? যে গলীয় দর্পণের বাইরের উত্তল পৃষ্ঠ প্রতিফলক তল হিসাবে কাজ করে তাকে উত্তল দর্পণ বলা হয়। এবার দেখো, মেরু বলে একটা কথা আছে। কোন গলীয় দর্পণের মধ্যবিন্দুকে মেরু বলা হয়। দেখো, এটা একটা অবতল দর্পণ, এর মধ্যবিন্দু এটা। তাহলে এটি হল এই অবতল দর্পণের মেরু। আবার এই যে উত্তল দর্পণ, এর মধ্যবিন্দু এটা। তাহলে এটা হল উত্তল দর্পণের মেরু। মেরুকে পি দিয়ে আমি প্রকাশ করেছি। এখন কোন গলীয় দর্পণ কোন গোলকের অংশ বিশেষ, সেই গোলকের যে কেন্দ্র তাকে বলে ওই গলীয় দর্পণের বক্রতা কেন্দ্র। তাহলে গলীয় দর্পণের বক্রতা কেন্দ্র কাকে বলে? কোন গলীয় দর্পণ যে গোলকের অংশ বিশেষ তার কেন্দ্রকে ওই গলীয় দর্পণের বক্রতা কেন্দ্র বলা হয়। দেখো, এই যে উত্তল দর্পণ আমি এঁকেছি, মনে করো এটা এই গোলকের অংশ বিশেষ, তাহলে তার কেন্দ্র মনে করো সি। তাহলে সি হল এই উত্তল দর্পণের বক্রতা কেন্দ্র। এখন আমি এই বিন্দু দুটো যোগ করলাম, মেরু বক্রতা কেন্দ্র, একটা সরলরেখা দিলাম। এই সরলরেখাটা হল প্রধান অক্ষ। তাহলে গলীয় দর্পণের প্রধান অক্ষ কাকে বলে? গলীয় দর্পণের মেরু ও বক্রতা কেন্দ্রগামী সরলরেখাকে প্রধান অক্ষ বলা হয়। তাহলে এটা হল এই উত্তল দর্পণের প্রধান অক্ষ। এটা দেখো বক্রতা ব্যাসার্ধ। কোন গলীয় দর্পণ যে গোলকের অংশ বিশেষ তার ব্যাসার্ধকে ওই গলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ বলা হয়। তাহলে এই যে উত্তল দর্পণ, তার বক্রতা ব্যাসার্ধ কোনটা? পিসি। তাহলে পিসি হল এই উত্তল দর্পণের বক্রতা ব্যাসার্ধ। এখন মনে করো তোমাকে তিনটে দর্পণ দেওয়া হচ্ছে, একটি সমতল দর্পণ, একটি উত্তল দর্পণ ও একটি অবতল দর্পণ। স্পর্শ না করে তুমি চিনবে কি করে? দেখো, তিনটে দর্পণের কে আমি আলাদা করে রাখলাম বা রাখা হল, একটি পেন্সিলকে পৃথক ভাবে তিনটে দর্পণেরই খুব কাছে নিয়ে যাওয়া হবে।
যে দর্পণটিতে যে প্রতিবিম্বটা তুমি দেখতে পাবে পেন্সিলের, প্রতিবিম্ব অসব সমশীর্ষ ও সমান সাইজের, সেই দর্পণটি সমতল দর্পণ। আবার যে দর্পণে প্রতিবিম্ব অসব সমশীর্ষ ও বড় সাইজের, মানে তুমি দেখতে পাবে, সেটি হল অবতল দর্পণ। আর যে দর্পণে দেখবে প্রতিবিম্বটা অসব সমশীর্ষ এবং ছোট সাইজের, সেই দর্পণটি হল উত্তল দর্পণ। আমার দু হাতে দুটো গোলীয় দর্পণ রয়েছে। এখন এই যে গোলীয় দর্পণ, এটা হল উত্তল দর্পণ, আর এই যে গোলীয় দর্পণ, এটা হল অবতল দর্পণ। এসো এই দর্পণগুলো সম্পর্কে আমরা আরেকটু পরিচিত হই। দেখো, আমার বাঁ হাতে একটা গোলীয় দর্পণ রয়েছে, আর ডান হাতে আরেকটি গোলীয় দর্পণ রয়েছে। এখন ডান হাতে আমার যে গোলীয় দর্পণটি রয়েছে, তাতে আমার মুখের যে অসদ বিম্বটি দেখা যাচ্ছে, আমার মুখের যে অংশের অসদ বিম্ব তোমরা দেখতে পাচ্ছ, তার সাপেক্ষে, মানে মুখের সাইজের সাপেক্ষে প্রতিবিম্বের সাইজটা দেখো ছোট। তাহলে আমার ডান হাতে যে গোলীয় দর্পণটি আছে সেটা উত্তল দর্পণ। আবার আমার বাঁ হাতে যে গোলীয় দর্পণটি আছে সেটাতে তোমরা লক্ষ্য করো, আমার মুখের যে অংশের অসদ বিম্ব তোমরা দেখতে পাচ্ছ, সেই অংশের সাপেক্ষে প্রতিবিম্বের সাইজটা বড়। তাহলে আমার বাঁ হাতে যে গোলীয় দর্পণটি রয়েছে সেটা অবতল দর্পণ। এবার দেখো, আমার ডান হাতে একটি পেন্সিল আছে, বাঁ হাতে একটি গোলীয় দর্পণ রয়েছে। এখানে পেন্সিলের তুমি অসদ বিম্ব দেখতে পাচ্ছ। আবার আমি অন্য গোলীয় দর্পণটা নিলাম, এখানেও তুমি পেন্সিলের অসদ বিম্ব দেখতে পাচ্ছ। তাহলে এই যে দুটো গোলীয় দর্পণে তুমি পেন্সিলের অসদ বিম্ব দেখলে, এর তুমি ফারাক করতে পারছ কিনা দেখো তো ভেবে। আমি আবার অন্য দর্পণটা দেখাচ্ছি। দেখো, এই যে দর্পণ, এখানে পেন্সিলের যে অংশের অসদ বিম্ব তোমরা দেখছ, পেন্সিলের সেই অংশের দৈর্ঘ্যের সাপেক্ষে প্রতিবিম্বের আকারটা বড়। তাহলে এই যে দর্পণ, এটা হল অবতল দর্পণ। আবার এখন যে দর্পণটি আমার হাতে আছে, মানে যে গোলীয় দর্পণটি আমার হাতে আছে, সেখানে তুমি পেন্সিলের একটি অসদ বিম্ব লক্ষ্য করছো। এখানে দেখো, পেন্সিলের যে অংশের অসদ বিম্ব তুমি দেখছো, সেই অংশের দৈর্ঘ্যের সাপেক্ষে প্রতিবিম্বের আকার ছোট। তাহলে এই গোলীয় দর্পণটি উত্তল দর্পণ। তাহলে আমরা উত্তল দর্পণ এবং অবতল দর্পণ সম্পর্কে একটু পরিচিত হলাম। এবার দেখো, অবতল দর্পণের ক্ষেত্রে, তাহলে এই যে অবতল দর্পণ, মনে করো এটা এই গোলকের অংশ বিশেষ,
এর যে কেন্দ্র তাকে বলা হয় এই অবতল দর্পণের বক্রতা কেন্দ্র। তাহলে সি হল অবতল দর্পণের বক্রতা কেন্দ্র। এখন অবতল দর্পণের মেরু আর বক্রতা কেন্দ্র যদি আমরা যোগ করি, তাহলে দেখো যে সরলরেখাটা পেলাম এটা হলো অবতল দর্পণের প্রধান অক্ষ এবং পিসি হল অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ। এবার দেখো একটা গোলীয় দর্পণের প্রধান অক্ষের মধ্য দিয়ে কোন সমতল কল্পনা করলে এটি গোলীয় দর্পণকে একটি বৃত্তচাপে ছেদ করে, সেই বৃত্তচাপটিকে বলা হয় প্রধান ছেদ। তাহলে এখানে এম পি এম ওয়ান হল অবতল দর্পণের প্রধান ছেদ এবং এখানে এম পি এম ওয়ান হল উত্তল দর্পণের প্রধান ছেদ। একটা গোলীয় দর্পণ তার যে পরিসীমা সাধারণত বৃত্তাকার হয়, লক্ষ্য করুন এই যে গোলীয় দর্পণটি আমার হাতে আছে তার যে পরিসীমা এটা বৃত্তাকার, এই বৃত্তের যে ব্যাস তাকে বলা হয় রৈখিক উন্মেষ। তাহলে এখানে এই এম এম ওয়ান হল রৈখিক উন্মেষ। এবার দেখো পরবর্তী ক্ষেত্রে আমরা যে আলোচনা করব সেখানে আমরা ধরে নেব গোলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধের তুলনায় এই উন্মেষ অত্যন্ত ক্ষুদ্র। এই যে প্রধান ছেদ তার যে দুটো প্রান্ত বিন্দু, গোলীয় দর্পণের বক্রতা কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় কৌণিক উন্মেষ। তাহলে এখানে কৌণিক উন্মেষ কোনটা? কোণ এম সি এম ওয়ান। এখানে কৌণিক উন্মেষ কোনটা? এম সি এম ওয়ান। এবার দেখ গোলীয় দর্পণ সম্পর্কিত আলোচনায় আমরা কোন ধরনের রশ্মি বিবেচনা করব? এটা একটা অবতল দর্পণ যার প্রধান ছেদ এম পি এম ওয়ান, পি হল মেরু, সি হল বক্রতা কেন্দ্র এবং এটি হল প্রধান অক্ষ। আমি কয়েকটি রশ্মি অঙ্কন করছি। তাহলে দেখো এই যে রশ্মিগুলো আমি অঙ্কন করলাম, এই রশ্মিগুলো মেরুর খুব নিকটবর্তী অঞ্চলে আপতিত হয়েছে এবং এই রশ্মিগুলি প্রধান অক্ষের সঙ্গে নতি অত্যন্ত কম। এই ধরনের রশ্মিকে বলে উপাক্ষীয় রশ্মি। তাহলে পরবর্তী ক্ষেত্রে গোলীয় দর্পণ সম্পর্কিত আলোচনায় আমরা শুধুমাত্র উপাক্ষীয় রশ্মি বিবেচনা করব। এবার দেখো গোলীয় দর্পণে আলোর প্রতিফলনের ক্ষেত্রে অভিলম্ব আমরা কিভাবে আঁকব
সে তার লক্ষ্য কর। মনে করো এটা অবতল দর্পণ, অবতল দর্পণের উপর একটি আলোক রশ্মি এ বি এসে বি বিন্দুতে আপতিত হল। তাহলে আমাদের অভিলম্ব অঙ্কন করতে হবে। দেখ অভিলম্ব হবে কোনটা, আপতন বিন্দু এবং বক্রতা কেন্দ্রের যে সংযোগী সরলরেখা এটাই হবে অভিলম্ব। দেখ এটা একটা বৃত্তচাপ, বৃত্তচাপের ওপর বি একটা বিন্দু, এখানে যদি একটা স্পর্শক টানে তার উপর এই ব্যাসার্ধ সর্বদা লম্ব হয়, তাহলে গোলীয় দর্পণে যখন একটা রশ্মি আপতিত হচ্ছে সেক্ষেত্রে অভিলম্ব আঁকতে গেলে কি করব, আপতন বিন্দু এবং বক্রতা কেন্দ্র এদের মধ্যে একটা সরল রেখা অঙ্কন করব, সেটাই হবে অভিলম্ব। তাহলে উত্তল দর্পণের ক্ষেত্রে লক্ষ্য করো, এটা আপতিত রশ্মি, বি হল আপতন বিন্দু, তাহলে আপতন বিন্দু আর এটা বক্রতা কেন্দ্র যোগ করে দিলাম, তাহলে এটি হল অভিলম্ব। এবার আমরা আলোচনা করব গোলীয় দর্পণের মুখ্য প্রকাশ। লক্ষ্য কর এটা হল ক্ষুদ্র উন্মেষ উত্তেকটির অবতল দর্পণ, এটি হল ক্ষুদ্র উন্মেষ যুক্ত একটি উত্তল দর্পণ। এখন উভয় দর্পণের ওপর প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল ভাবে সমান্তরাল রশ্মিগুচ্ছ আপতিত হল। অবতল দর্পণের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি, প্রতিফলিত রশ্মিগুচ্ছ প্রধান অক্ষের ওপর একটি নির্দিষ্ট বিন্দুতে মিলিত হচ্ছে। তাহলে এই বিন্দুটাকে বলা হয় অবতল দর্পণের মুখ্য ফোকাস। আবার উত্তল দর্পণের ক্ষেত্রে কি দেখছি, না প্রতিফলিত রশ্মিগুচ্ছ প্রধান অক্ষের ওপর একটি নির্দিষ্ট বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়। এই নির্দিষ্ট বিন্দুটিকে বলা হয় উত্তল দর্পণের মুখ্য ফোকাস। তাহলে অবতল দর্পণের মুখ্য ফোকাস কাকে বলে, ক্ষুদ্র উন্মেষযুক্ত কোন অবতল দর্পণে প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল ভাবে আপতিত সমান্তরাল রশ্মিগুচ্ছ দর্পণ দ্বারা প্রতিফলনের পর প্রধান অক্ষের ওপর একটি নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়, ওই বিন্দুটিকে বলা হয় অবতল দর্পণের মুখ্য ফোকাস। এবার উত্তল দর্পণের মুখ্য ফোকাস কাকে বলে, ক্ষুদ্র উন্মেষযুক্ত কোন উত্তল দর্পণের প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল ভাবে আপাতিত সমান্তরাল রশ্মিগুচ্ছ দর্পণ দ্বারা প্রতিফলনের পর প্রধান অক্ষের ওপর একটি নির্দিষ্ট বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়। এই নির্দিষ্ট বিন্দুটিকে বলা হয় উত্তল দর্পণের মুখ্য ফোকাস। এখন পরীক্ষায় যদি এমন প্রশ্ন হয় গোলীয় দর্পণের মুখ্য ফোকাস কাকে বলে, তাহলে কোন গোলীয় দর্পণের প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল ভাবে আপতিত সমান্তরাল রশ্মিগুচ্ছ
দর্পণ দ্বারা প্রতিফলনের পর যদি প্রধানক্ষের উপর কোন নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয় বা প্রধানক্ষের উপর কোন নির্দিষ্ট বিন্দু থেকে যদি অপসৃত হচ্ছে বলে মনে হয় তাহলে ওই বিন্দুটিকে গোলীয় দর্পণের মুখ্য ফোকাস বলা হয়। এখন দেখো মেরু থেকে মুখ্য ফোকাস পর্যন্ত যে দূরত্ব একে ফোকাস দূরত্ব বলা হয়। এখন একটা প্রশ্ন মাঝে মাঝে হয় যে একটা গোলীয় দর্পণকে যদি জলে নিমজ্জিত করা হয় তাহলে ফোকাস দৈর্ঘ্যের কি পরিবর্তন হবে? না, জলে নিমজ্জিত করলে গোলীয় দর্পণের ফোকাস দৈর্ঘ্যের কোন পরিবর্তন হবে না। একটা গোলীয় দর্পণের সামনে একটা বস্তু থাকলে তার প্রতিবিম্ব গঠনের জন্য কোন কোন রশ্মিগুলো বিবেচনা করা হবে এবং ওই রশ্মিগুলো দর্পণ দ্বারা প্রতিফলনের পর কোন পথে যাবে এটা তারা আলোচনা করবে। এখন দর্পণের সামনে কোন বস্তু থাকে, বস্তুর কোন বিন্দু থেকে অসংখ্য রশ্মি নির্গত হয় কিন্তু প্রতিবিম্ব গঠনের জন্য আমরা দুটি নির্গত রশ্মি বিবেচনা করব। লক্ষ্য কর, অবতল দর্পণ, তাহলে অবতল দর্পণের প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল ভাবে কোন রশ্মি যদি দর্পণে আপতিত হয় তাহলে দর্পণ দ্বারা প্রতিফলনের পর মুখ্য ফোকাসের মধ্য দিয়ে যায়। আবার উত্তল দর্পণের ক্ষেত্রে কোন রশ্মি প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল ভাবে দর্পণের উপর আপতিত হলে প্রতিফলনের পর এমন পথে যায় যে মুখ্য ফোকাস থেকে আসছে বলে মনে হয়। এবার দেখো অবতল দর্পণের ক্ষেত্রে মুখ্য ফোকাস গামী কোন রশ্মি দর্পণের উপর আপতিত হলে প্রতিফলনের পর প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল ভাবে নির্গত হয়। উত্তল দর্পণের ক্ষেত্রে যেহেতু উত্তল দর্পণের মুখ্য ফোকাস দর্পণের পিছনে তাই কোন রশ্মি এমন ভাবে দর্পণের উপর আপাতিত হল যেন মুখ্য ফোকাসের দিকে পরিচালিত, তাই দর্পণ দ্বারা প্রতিফলনের পর প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল ভাবে ফিরে যাবে। এখানে এটা অবতল দর্পণ, একটা রশ্মি এমন ভাবে অবতল দর্পণের উপর আপতিত হল মুখ এটা বক্রতা কেন্দ্র গামী, তাহলে বক্রতা কেন্দ্র গামী মানে দর্পণের উপর লম্বভাবে আপতিত হচ্ছে, লম্বভাবে আপতিত হচ্ছে মানে আপাতন কোণ 0°, প্রতিফলন কোনোভাবে 0°, তাহলে যে পথে যাবে সেই পথেই ফিরে আসবে। এখানে উত্তল দর্পণের ক্ষেত্রে দেখো এর বক্রতা কেন্দ্র দর্পণের পিছনে, তাহলে কোন রশ্মি উত্তল দর্পণের ওপর এমন ভাবে আপাতিত হল যে আপাতিত রশ্মি বক্রতা কেন্দ্রের দিকে পরিচালিত, তাহলে এটা
লম্বভাবে আপতিত হচ্ছে, তাহলে প্রতিফলনের পর একই পথে ফিরে যাবে। এবার দেখো, যদি কোন রশ্মি অবতল দর্পণ বা উত্তল দর্পণে মেরুতে এসে আপাতিত হয়, তাহলে সেক্ষেত্রে প্রধান অক্ষ অভিলম্ব হিসেবে কাজ করবে। তাহলে দেখো, এটা আপাতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, এই কোনটা আপাতন কোণ, এটা প্রতিফলন কোণ। এইভাবে প্রতিফলনের পর রশ্মি ফিরে যাবে। এখন আমরা এই যে চার ধরনের রশ্মি শিখলাম, প্রতিবিম্ব গঠনের ক্ষেত্রে আমরা এখান থেকে যে কোনো দুটো রশ্মি বিবেচনা করব। এবার আমরা উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে কোন গোলীয় দর্পণের ফোকাস দূরত্ব এবং বক্রতা ব্যাসার্ধের মধ্যে কি সম্পর্ক সেটা নির্ণয়। প্রথমে দেখো অবতল দর্পণ, তাহলে এখানে এম পি এম ওয়ান, এটা হল একটা ক্ষুদ্র উন্মেষযুক্ত অবতল দর্পণের প্রধান ছেদ। পি হল মেরু, এফ হল মুখ্য ফোকাস, সি হল বক্রতা কেন্দ্র। তাহলে আমরা ধরে নিচ্ছি ফোকাস দূরত্ব পি এফ সমান ছোট হাতের এফ, বক্রতা ব্যাসার্ধ পি সি সমান ছোট হাতের আর। এখন একটা আলোকরশ্মি এ বি অবতল দর্পণের প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল ভাবে এসে দর্পণের ওপর বি বিন্দুতে আপতিত হল, তাহলে দর্পণ দ্বারা প্রতিফলনের পর মুখ্য ফোকাস এফ এর মধ্য দিয়ে যাচ্ছে। তাহলে লক্ষ্য করো, এখানে অভিলম্ব কোণটা বি সি হল অভিলম্ব, তাহলে আপাতন কোণ এ বি সি, তাহলে আপাতন কোণ হচ্ছে এ বি সি, এটাকে থিটা ধরছি। আমরা জানি আপাতন কোণ সমান প্রতিফলন কোণ, তাহলে এখানে প্রতিফলন কোণ কোনটা, কোণ সি বি এফ, তাহলে কোণ সি বি এফ এটা হলো প্রতিফলন কোণ, তাহলে এটাও হবে থিটা। এবার লক্ষ্য করো এ বি পি সি সমান্তরাল, বি সি ভেদক, তাহলে কোণ এ বি সি এবং কোণ বি সি এফ সমান, এটা একান্তর কোণ হিসাবে সমান, তাহলে কোণ এ বি সি সমান কোণ বি সি এফ, এরা সমান একান্ত কোণ। তাহলে কি হল, দেখ এই কোণটা থ্রিটা, এই কোণটা থ্রিটা, এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, তাহলে এই কোণটাও থ্রিটা। তাহলে ত্রিভুজ বি সি এফ সমদ্বিবাহু, লক্ষ্য করো এই কোণটা এই কোণটা সমান, তাহলে এই ত্রিভুজ সমদ্বিবাহু, তাহলে সমান সমান কোণের বিপরীত বাহুগুলো সমান হবে। তাহলে লক্ষ্য করো সি এফ সমান এফ বি, তাহলে সি এফ সমান এফ বি। এবার আমরা এখানে কোন রশ্মি নিয়ে আলোচনা করছি, উপাক্ষীয় রশ্মি। তাহলে এই বি বিন্দু পি এর খুব নিকটবর্তী, তাহলে আমরা কি লিখতে পারি, এফ বি এবং পি এফ
প্রায় সমান তাহলে এবার দেখ তাহলে আমরা এইমাত্র কি বললাম সিএফ এফবি সমান এখন কি দেখছি এফবি এবং পিএফ সমান তাহলে কি বলতে পারি অতএব সিএফ সমান পিএফ তাহলে সিএফ আর পিএফ যদি সমান হয় তাহলে পিএফ হচ্ছে পিসি এর অর্ধেক বা এফ সমান আর বাই টু তাহলে ফোকাস দৈর্ঘ্য বক্রতা ব্যাসার্ধের অর্ধেক এবার আমরা একই জিনিস উত্তল দর্পণের ক্ষেত্রে লক্ষ্য করব তাহলে দেখো এখানে এবি উত্তল দর্পণের প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল ভাবে আপতিত রশ্মি বি হল আপতন বিন্দু তাহলে এই রশ্মি প্রতিফলনের পর বিবি পথে যাচ্ছে যেন মনে হচ্ছে মুখ্য ফোকাস এর থেকে অপসৃত হচ্ছে বিসি যুক্ত করলাম তাহলে সিবি কে বর্ধিত করে দিলাম তাহলে এইটা হল অভিলম্ব বি বিন্দুতে এই কোণটা আপাতন কোণ ধরলাম থিটা তাহলে এই কোণটা প্রতিফলন কোণ থিটা তাহলে কোণ এ বিই সমান কোণ ই বিডি সমান থিটা এবার দেখ এবি সমান্তরাল পিসি সিই ভেদক তাহলে কোণ এ বিই সমান কোণ পিসিবি অনুরূপ কোণ হিসাবে সমান তাহলে আবার বলি এবি সমান্তরাল পিসি সিই ভেদক তাহলে কোণ এ বিই এই কোণটা সমান এই কোণটা কোণ পিসিবি তাহলে অতএব কোণ এ বিই সমান দেখো পিসিবি মানে কি কোণ এফসিবি এফসিবি এবার তাহলে এই কোণটা যদি থিটা হয় এই কোণটা থিটা এবার দেখ এই কোণটা আর এই কোণটা বিপরীত কোণ হিসাবে সমান তাহলে কোণটা কোণটা হলো কোণ ই বি ডি সমান কোণ সি বি এফ তাহলে এই কোণটা আর এই কোণটা বিপরীত কোণ হিসাবে সমান তাহলে এই কোণটা যদি থিটা হয় তাহলে এই কোণটা থিটা তাহলে দেখ ত্রিভুজ বিসিএফ এর তাহলে এই যে ত্রিভুজটা কোণ এফসিবি সমান কোণ সিবিএফ তাহলে এই ত্রিভুজটা সমদ্বিবাহু তাহলে সমান সমান কোণের বিপরীত বাহুগুলো সমান হবে তাহলে কি এফবি সমান এফসি আবার আমরা এখানে আলোচনা করছি শুধুমাত্র উপাক্ষীয় রশ্মি তাহলে বি বিন্দু এবং পি বিন্দু অত্যন্ত নিকটবর্তী তাহলে আমরা কি লিখতে পারি এফবি এবং পিএফ প্রায় সমান তাহলে দেখ এফবি আর এফসি সমান এফবি এফসি সমান আবার এফবি আর পিএফ সমান তাহলে আমরা কি বলতে পারি না পিএফ সমান এফসি তাহলে পিএফ এবং এফসি যদি সমান হয়
তাহলে আমরা কি বলতে পারি pf সমান pc বাই 2 বা f সমান r বাই 2 তাহলে দেখ আমরা অবতল দর্পণ এবং উত্তল দর্পণ অবশ্যই দুটো ক্ষুদ্র অনুমেয় সূত্র উভয় ক্ষেত্রে উপাক্ষীয় রশ্মির জন্য ফোকাস দূরত্ব এবং বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক পেলাম কি পেলাম f সমান r বাই 2 তাহলে দেখো যদি কোনো অবতল দর্পণে বক্রতা ব্যাসার্ধ 20 সেমি হয় তাহলে তার ফোকাস দৈর্ঘ্য কত হবে 20 বাই 2 মানে 10 সেমি বা উল্টোটা যদি এমন প্রশ্ন হয় যে কোনো উত্তল দর্পণের ফোকাস দৈর্ঘ্য 5 সেমি তাহলে তার বক্রতা ব্যাসার্ধ কত না তার দ্বিগুণ মানে 10 সেমি তাহলে একটা ব্যাপার আমরা লক্ষ্য করলাম সমান্তরাল রশ্মিগুচ্ছ অবতল দর্পণ দ্বারা প্রতিফলনের পর কি ধরনের রশ্মিগুচ্ছে পরিণত হচ্ছে অভিসারী তাই আমরা অবতল দর্পণকে অভিসারী দর্পণ বলতে পারি আবার সমান্তরাল রশ্মিগুচ্ছ উত্তল দর্পণ দ্বারা প্রতিফলনের পর অপসারী রশ্মিগুচ্ছে পরিণত হচ্ছে তাহলে উত্তল দর্পণকে আমরা অপসারী দর্পণ বলতে পারি এবার আমরা উত্তল দর্পণ ও অবতল দর্পণের সামনে কোন বস্তু থাকলে প্রতিবিম্ব কেমন হবে মানে কোথায় গঠিত হবে সেটা বিবর্ধিত হবে না খর্বকায় হবে না সমান সাইজের হবে সেটা সদ্বিম্ব হবে না অসদ্বিম্ব হবে এই বিষয়গুলো একটু আলোচনা করি প্রথমে অবতল দর্পণের ক্ষেত্রে বিষয়গুলো আলোচনা করি এখন এম পি এম ওয়ান এটা হল ক্ষুদ্র উন্মেষ যুক্ত একটি অবতল দর্পণের প্রধান ছেদ পি হল মেরু এফ হল মুখ্য ফোকাস সি হল বক্রতা কেন্দ্র এটা প্রধান অক্ষ আমরা ধরে নিচ্ছি বস্তুর দর্পণের সামনে প্রধান অক্ষের ওপর লম্বভাবে অবস্থিত আর আমরা বস্তু দূরত্ব এটাকে ইউ দিয়ে লিখছি প্রতিবিম্ব দূরত্ব এটাকে ভি দিয়ে লিখছি এখন এই যে যাবতীয় যে দূরত্ব মাপা মনে রাখবে সবই কিন্তু মেরু থেকে মাপা হয় দর্পণের মেরু থেকেই বস্তু দূরত্ব প্রতিবিম্ব দূরত্ব মাপা হয় এখন এই যে অবতল দর্পণের সামনে বস্তু থাকলে তার যে প্রতিবিম্ব গঠন আমরা এটাকে দুটো অংশে ভাগ করতে পারি কিরকম ভাগ দেখো এই যে মুখ্য ফোকাস আমরা একটা লাইন টেনছি তাহলে বস্তু যদি মেরু আর ফোকাসের মাঝে কোথাও থাকে মানে বস্তু দূরত্বটা ফোকাস দূরত্বের থেকে কম মানে এখানে বস্তু দূরত্বটা ফোকাস দূরত্বের থেকে কম এটা একটা ভাগ আর বস্তু দূরত্ব ফোকাস দূরত্বের সমান এবং তার থেকে বেশি তাহলে দেখ যদি এমন হয় যে বস্তু দূরত্ব ফোকাস দূরত্বের চেয়ে কম তাহলে প্রতিবিম্ব হবে অসৎ আর বস্তু দূরত্ব ফোকাস দূরত্বের সমান এবং বেশি যদি এমন হয় তাহলে প্রতিবিম্ব হবে সৎ তাহলে এই অংশ দুটো আগে বোঝা গেল তাহলে অবতল দর্পণের সামনে
এই জায়গাটায়, এই জায়গাটায় যদি বস্তু থাকে অসৎবিম্ব, ফোকাস এবং তার থেকে বেশি দূরত্বে থাকলে সৎবিম্ব। এবার দেখো, ধরো বস্তু এখানে আছে, কি বিম্ব? অসৎবিম্ব। কোন দিকে গঠিত হবে? দর্পণের পিছনে, এবং সেটা বিবর্ধিত, মানে প্রতিবিম্বের উচ্চতা বস্তুর উচ্চতার থেকে বেশি, সম্মুখীর্ষ। তাহলে দেখো, অবতল দর্পণের সামনে একটা বস্তু আমি রেখেছি, তার অসৎবিম্ব গঠন হয়েছে। তাহলে অসৎবিম্ব গঠন হলে সেটা হবে সম্মুখীর্ষ, আর যদি সদ্বিম্ব গঠিত হয় তাহলে সেটা হবে অবশেষ। সদ্বিম্ব গঠিত হলে কোথায় গঠিত হবে? সামনে, দর্পণের সামনে। তাহলে এবার দেখো, বস্তু মুখ্য ফোকাসে আছে, তাহলে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? অসীমে। কি বিম্ব? সদ্বিম্ব, অবশীর্ষ এবং বৃহৎ আকারের। এবার বস্তু ফোকাসের বক্রতা কেন্দ্রের মাঝে কোথাও আছে, মানে বস্তু দূরত্ব ইউ, টু এফ এর থেকে ছোট কিন্তু এফ এর থেকে বড়। আমরা ধরে নিয়েছি ফোকাস দৈর্ঘ্য, দেখো পি এফ এটা ফোকাস দৈর্ঘ্য ছোট হাতের এফ, পি সি মানে এটা বক্রতা ব্যাসার্ধ সমান ছোট হাতের আর সমান টু এফ। তাহলে বস্তু যদি এখানে থাকে তাহলে প্রতিবিম্ব কেমন হবে? বিবর্ধিত সদ্বিম্ব, অবশিষ্ট। এখন প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? ভি গ্রেটার দেন টু এফ, বক্রতা কেন্দ্র থেকে দূরে, আরো দূরে, ভি গ্রেটার দেন টু এফ হবে। তাহলে বস্তু ফোকাস থেকে, ফোকাস আর বক্রতা কেন্দ্রের মাঝে কোথাও আছে, প্রতিবিম্ব গঠিত হবে বক্রতা কেন্দ্র থেকে দূরে। এবার বস্তু আছে বক্রতা কেন্দ্রে, প্রতিবিম্ব ওইখানেই গঠিত হবে, সমান সাইজের সদ্বিম্ব, অবশিষ্ট। তাহলে দেখো, ইউ টু এফ, তাহলে ভি টু এফ। এবার বস্তু আরো দূরে সরে যাচ্ছে, বক্রতা কেন্দ্র আর অসীমের মাঝে কোথাও আছে, খর্বকায় সদ্বিম্ব, অবশিষ্ট। কোথায় গঠিত হবে? ফোকাস আর বক্রতা কেন্দ্রের মাঝে কোথাও। বস্তু দূরত্ব এইটা, মানে টু এফ এর বেশি, অসীমের কম, মানে বক্রতা কেন্দ্র এবং অসীমের মাঝে কোথাও আছে। তাহলে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? ফোকাসের থেকে বেশি দূরত্বে, কিন্তু দ্বিগুণ ফোকাসের থেকে কম দূরত্বে, তাহলে মুখ্য ফোকাস আর বক্রতা কেন্দ্রের মাঝে কোথাও। এবার বস্তু আছে অসীমে। এখন দেখো, অসীমে থাকা কোন বস্তু থেকে আগত আলোক রশ্মি গুচ্ছকে আমরা সমান্তরাল রশ্মি গুচ্ছ হিসাবে ধরে নিই। এখানে আরেকটা বিষয় ধরে নিচ্ছি, কি বলতো, এই সমান্তরাল রশ্মি গুচ্ছ প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল, তার প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? মুখ্য ফোকাসে, সদ্বিম্ব, অবশীর্ষ, অত্যন্ত ক্ষুদ্র। তাহলে পুরো বিষয়টা বোঝা গেল? এবার একটা দেখো, এমনি সাধারণ ব্যাপার লক্ষ্য কর, বস্তু অসীমে, বস্তু অসীমে প্রতিবিম্ব ফোকাসে, বস্তু এগিয়ে আসছে প্রতিবিম্ব এদিকে, তার মানে বস্তু দ্বিগুণ ফোকাস অপেক্ষা বেশি দূরত্বে,
প্রতিবিম্ব ফোকাস আর বক্রতা কেন্দ্রের মাঝে কোথাও। এই করতে করতে বস্তু এগিয়ে আসছে, এটাকে প্রতিবিম্ব এগিয়ে যাচ্ছে এদিকে, কোথায় দেখা হয়ে গেল? বক্রতা কেন্দ্রে। তার মানে বস্তু যখন বক্রতা কেন্দ্রে, প্রতিবিম্ব বক্রতা কেন্দ্রে। এবার দেখো বস্তু এগিয়ে আসছে, প্রতিবিম্ব সরে যাচ্ছে, এই করে করে বস্তু চলে এলো মুখ্য ফোকাসে, প্রতিবিম্ব চলে গেল অসীমে। এবার দেখো অবতল দর্পণে বিবর্ধিত সদ্বিম্ব গঠন আলোচনা করব। লক্ষ্য MP M1 একটি ক্ষুদ্র উন্মেষ যুক্ত অবতল দর্পণের প্রধান ছেদ। P হল মেরু, F হল মুখ্য ফোকাস, C হল বক্রতা কেন্দ্র, O1 প্রধান অক্ষের ওপর লম্বভাবে অবস্থিত একটি বিস্তৃত বস্তু। বস্তু কোথায় অবস্থিত? ফোকাস এবং বক্রতা কেন্দ্রের মাঝে। তাহলে বস্তু দূরত্ব দ্বিগুণ ফোকাস দূরত্ব অপেক্ষা কম, কিন্তু ফোকাস দূরত্ব অপেক্ষা বেশি। O1 থেকে প্রধান অক্ষের সমান্তরাল O1A রশ্মি দর্পণে A বিন্দুতে আপতিত হল। দর্পণ দ্বারা প্রতিফলনের পর মুখ্য ফোকাস F এর মধ্য দিয়ে AB পথে চলে গেল। অপর একটি রশ্মি O1D মুখ্য ফোকাস গামী D বিন্দুতে দর্পণে আপতিত হয়ে প্রতিফলনের পর প্রধান অক্ষের সমান্তরাল ভাবে DE পথে যায়। তাহলে লক্ষ্য করো প্রতিফলিত রশ্মি দুটি I1 বিন্দুতে মিলিত হয়। I1 থেকে প্রধান অক্ষের উপর II1 লম্ব টানা হল। তাহলে II1 হল O1 বস্তুর সদ্বিম্ব। লক্ষ্য করো প্রতিবিম্বের উচ্চতা বস্তুর উচ্চতার তুলনায় বেশি, তার মানে প্রতিবিম্ব বিবর্ধিত এবং অবশীর্ষ। তাহলে এখানে যে প্রতিবিম্ব গঠিত হল তার বৈশিষ্ট্য আমরা কি পাচ্ছি? সদ বিবর্ধিত অবশীর্ষ। এখন প্রতিবিম্ব দূরত্ব যদি ভি হয় তাহলে ভিটা গ্রেটার দেন 2F, তার মানে প্রতিবিম্ব বক্রতা কেন্দ্র থেকে দূরে গঠিত হচ্ছে। এবার অবতল দর্পণে বিবর্ধিত অসদ বিম্ব গঠন। তাহলে এখানে বস্তু ফোকাস দূরত্ব অপেক্ষা কম দূরত্বে অবস্থিত। অবশ্যই আগের মতোই বস্তু প্রধান অক্ষের উপর লম্বভাবে অবস্থিত। তাহলে দেখো O1 থেকে প্রধান অক্ষের সমান্তরাল O1A রশ্মি দর্পণে A বিন্দুতে আপতিত হয়ে প্রতিফলনের পর মুখ্য ফোকাস F এর মধ্য দিয়ে যায়। অপর একটি রশ্মি O1D দর্পণে D বিন্দুতে লম্বভাবে আপতিত হল, হয়ে প্রতিফলনের পর একই পথে ফিরে এলো, মানে প্রতিফলিত রশ্মি বক্রতা কেন্দ্র গামী হল। এখন এই যে প্রতিফলিত রশ্মি দুটো লক্ষ্য করো অপসারি, তাই প্রতিফলনের পর এরা মিলিত হয় না। এদেরকে পিছন দিকে বাড়ালাম, দেখলাম I1 বিন্দুতে মিলিত হচ্ছে।
I1 থেকে প্রধান অক্ষের উপর II1 লম্ব টানা হলো, তাহলে II1 হলো OO1 বস্তুর অসদ্বিম্ব। দেখো প্রতিবিম্বে উচ্চতা বস্তুর উচ্চতার চেয়ে বিবর্ধিত এবং সমশীর্ষ। তাহলে এখানে যে প্রতিবিম্ব গঠিত হলো তার বৈশিষ্ট্য কি? অসদ বিবর্ধিত সমশীর্ষ। এবার দেখো উত্তল দর্পণের সামনে একটা বস্তু আছে, তার প্রতিবিম্ব গঠন আমরা আলোচনা করব। তাহলে এমপি এম ওয়ান ক্ষুদ্র উন্মেষ যুক্ত একটি উত্তল দর্পণের প্রধান ছেদ, পি হল মেরু, এফ হল মুখ্য ফোকাস, সি হল বক্রতা কেন্দ্র। ও ওয়ান উত্তল দর্পণের প্রধান অক্ষের উপর অবস্থিত লম্বভাবে অবস্থিত একটি বিস্তৃত বস্তু। ও ওয়ান থেকে প্রধান অক্ষের সমান্তরাল ও ওয়ান এ রশ্মি এ বিন্দুতে দর্পণে আপাতিত হয়ে প্রতিফলনের পর এ বি পথে যায়, যেন মনে হয় মুখ্য ফোকাস এফ থেকে অপসৃত হচ্ছে। অপর একটি রশ্মি ও ওয়ান ডি ডি বিন্দুতে আপাতিত হল। রশ্মিটা কেমন না বক্রতা কেন্দ্রের দিকে পরিচালিত, তার মানে ও ওয়ান ডি রশ্মি দর্পণের উপর লম্বভাবে আপাতিত হয়েছে। তাহলে প্রতিফলনের পর একই পথে ফিরে যাবে। তাই প্রতিফলিত রশ্মি দুটো অপসারী, তাই মিলিত হয় না, পিছন দিকে বাড়ানো হল, আই ওয়ান বিন্দুতে মিলিত হচ্ছে। আই ওয়ান থেকে প্রধান অক্ষের উপর আই আই ওয়ান লম্বটা হল। আই আই ওয়ান হল ও ওয়ান বস্তুর অসদ্বিম্ব। দেখো প্রতিবিম্বের উচ্চতা বস্তুর উচ্চতার চেয়ে ছোট, তার মানে প্রতিবিম্ব খর্বকায় এবং সমশীর্ষ। এখন উত্তল দর্পণের সামনে আমরা যেখানেই বস্তু রাখি না কেন, প্রতিবিম্ব মেরু এবং মুখ্য ফোকাসের মাঝে গঠিত হবে এবং সেটা খর্বকায় অসদ বিম্বই হয়। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম? উত্তল দর্পণ তার সামনে থাকা কোন বস্তুর সর্বদা খর্বকায় অসদ বিম্ব গঠন করে। তাহলে তুলনামূলক আলোচনা করতে গিয়ে আমরা কি দেখলাম? অবতল দর্পণ তার সামনে থাকা কোন বস্তুর সদ্বিম্ব গঠন করতে পারে, অসদ্বিম্ব গঠন করতে পারে। তবে যখন অসদ্বিম্ব গঠন করে সেটা হয় বিবর্ধিত, যখন সদ্বিম্ব গঠন করে সেটা বিবর্ধিত হতে পারে, খর্বকায় হতে পারে, সমান সাইজেরও হতে পারে। কিন্তু উত্তল দর্পণ তার সামনে থাকা কোন বস্তুর সর্বদা খর্বকায় অসদ্বিম্ব গঠন করে। এবার আমরা আলোচনা করব গোলীয় দর্পণে অভিসারি রশ্মিগুচ্ছের প্রতিফলন। লক্ষ্য করো, মনে করো একটা অভিসারী রশ্মিগুচ্ছ গোলীয় দর্পণের ওপর আপাতিত হল। দেখো এখানে এটা অবতল দর্পণ, এই দুটোই হল উত্তল দর্পণ, এবং প্রত্যেকটা গোলীয় দর্পণে
ক্ষুদ্র উন্মেষ। তাহলে এই যে অভিসারী রশ্মিগুচ্ছ গোলীয় দর্পণে আপাতিত হল, যদি দর্পণ না থাকত, মনে করো প্রধান অক্ষের ওপর ও বিন্দুতে, মানে দর্পণের পিছনে প্রধান অক্ষের ওপর ও বিন্দুতে মিলিত হত, তাহলে ও বিন্দুটা এখানে সবকটা দর্পণের ক্ষেত্রেই অসদ বস্তু হিসাবে কাজ করে। তাহলে দর্পণ দ্বারা প্রতিফলনের পর কি হবে? দেখো, অবতল দর্পণ এই ধরনের ক্ষেত্রে সর্বদা সদ্বিম্ব গঠন করে, তাহলে ও অসদ বস্তুর একটি সদ্বিম্ব প্রধান অক্ষের ওপর আই বিন্দুতে গঠিত হবে। দেখো, এখানে আমি উত্তল দর্পণের দুটো ছবি এঁকেছি, কেন একটু ভালো করে লক্ষ্য করো, এখানে অসদ বস্তু দূরত্ব ফোকাস দূরত্ব অপেক্ষা কম, এখানে অসদ বস্তু দূরত্ব ফোকাস দূরত্ব অপেক্ষা বেশি, এখানে প্রতিবিম্ব হবে সদ, এখানে হবে অসদ। তাহলে দেখো, দর্পণ দ্বারা প্রতিফলনের পর এই ক্ষেত্রে প্রতিফলিত রশ্মিগুচ্ছ দর্পণের সামনে প্রধান অক্ষের ওপর আই বিন্দুতে মিলিত হবে, তার মানে আই হল ও অসদ বস্তুর সদ্বিম্ব, এখানে অসদ্বিম্ব গঠিত হবে। তাহলে বিষয়টা বোঝা গেল, এখান থেকে আমরা একটা বিষয় শিখলাম, কি উত্তল দর্পণ সদ্বিম্ব গঠন করতে পারে, কখন পারে, অসদ বস্তুর ক্ষেত্রে যদি অসদ বস্তুর দূরত্ব ফোকাস দূরত্ব অপেক্ষা কম হয়, তবে যদি অসদ বস্তু দূরত্ব ফোকাস দূরত্ব অপেক্ষা বেশি হয় সেক্ষেত্রে কিন্তু অসদ বিম্বই গঠিত হয়। এবার আমরা আলোচনা করব গোলীয় দর্পণের ব্যবহার। প্রথমে দেখো উত্তল দর্পণ, উত্তল দর্পণের ব্যবহার কি, বাস মারুতি মোটর সাইকেল এইসব গাড়ির ভিউ ফাইন্ডার হিসাবে উত্তল দর্পণ ব্যবহার করা হয়, আর স্ট্রিট ল্যাম্পের প্রতিফলক হিসাবে উত্তল দর্পণ ব্যবহার করা হয়। অবতল দর্পণ দন্ত চিকিৎসকরা দাঁত পরীক্ষার জন্য অবতল দর্পণ ব্যবহার করেন, দাড়ি কামানোর কাজে, বিউটি পার্লারে, সোলার কুকারে, অণুবীক্ষণ যন্ত্রে অবতল দর্পণ ব্যবহার করা হয়। এছাড়া টর্চ সার্চ লাইট এক্ষেত্রে অবতল দর্পণ ব্যবহার করা হয়। এখন
এই যে বললাম গাড়ির ভিউ ফাইন্ডার হিসাবে উত্তল দর্পণ ব্যবহার করা হয়। দেখো আমরা একটু আগে আলোচনা করেছি, উত্তল দর্পণের সামনে কোন বস্তু থাকলে সর্বদা খর্বকায় অসৎ বিম্ব গঠিত হয়। তাহলে গাড়ির চালকের পাশে এই আয়না থাকলে সুবিধা কি, না গাড়ির পিছনে অনেক দূর পর্যন্ত যদি কোনো গাড়ি আসে বা গাড়ি থাকে, যদি কোনো ব্যক্তি থাকে বা অন্য কোনো বস্তু থাকে, তাহলে তার একটা খর্বকায় অসৎ বিম্ব উত্তল দর্পণে গঠিত হবে। ফলে চালক এই ব্যাপারে সর্বদা ওয়াকি বহাল থাকবে, ফলে গাড়ি চালাতে সুবিধা হবে। আবার দেখো এই যে টর্চ বা সার্চ লাইট, এখানে অবতল দর্পণ ব্যবহার করা হয়। এখন এখানে কি হয়, প্রতিফলক তল হিসাবে খুব পালিশ করা একটা ধাতব অবতল তল ব্যবহার করা হয়, যেটা অবতল দর্পণ হিসাবে কাজ করে। এই অবতল তলের যে মুখ্য ফোকাস, সেখানে বাতিটা থাকে। তাহলে বাতি থেকে নির্গত আলোক রশ্মি অবতল দর্পণে প্রতিফলিত হয়ে কি হয়, প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল ভাবে নির্গত হয়, মানে সমান্তরাল রশ্মি হচ্ছে পরিণত হয়, ফলে অনেক দূর পর্যন্ত দেখা যায়। তাহলে আমরা উত্তল দর্পণ এবং অবতল দর্পণের ব্যবহার আলোচনা করলাম। এবার দেখো যে অংশটা আমি আলোচনা করলাম, সেখান থেকে মাধ্যমিকে বিগত বছরগুলোতে যে প্রশ্নগুলো এসেছে সেগুলো আলোচনা করব। মাধ্যমিক 2017 এক নম্বর প্রশ্নটা দেয়, দর্পণের বক্রতা ব্যাসার্ধ এবং ফোকাস দৈর্ঘ্যের সম্পর্কটি কি। দেখো বি এর অ্যান্সার হবে এপসিলন আর বাই টু। দু নম্বর, গাড়ির হেডলাইটে কি ধরনের দর্পণ ব্যবহার করা হয়, অবতল দর্পণ একটু আগে আলোচনা করলাম, টর্চ সার্চ লাইট, এখানে অবতল দর্পণ কেন ব্যবহার করা হয়, এক্ষেত্রেও অ্যান্সার একই রকম। তিন নম্বর, অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব ও বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক স্থাপন করো, এটা আমরা আলোচনা করেছি। মাধ্যমিক 2018 দেখ, মোটর গাড়ির ভিউ ফাইন্ডারে কোন ধরনের দর্পণ ব্যবহৃত হয়, উত্তল দর্পণ। মাধ্যমিক 2019 প্রথম প্রশ্নটা দেখ, একটি আলোক রশ্মি অবতল দর্পণের বক্রতা কেন্দ্র দিয়ে গেলে আপাতন কোণ কত হবে, 0°, কারণ এটা আমরা আলোচনা করেছি। এক্ষেত্রে আলোক রশ্মি অবতল দর্পণের ওপর লম্বভাবে আপতিত হয়। দু নম্বর, দন্ত চিকিৎসকরা কি ধরনের দর্পণ ব্যবহার করেন, অবতল দর্পণ। মাধ্যমিক 2020 একটি বিন্দু আলোক উৎস কোন অবতল দর্পণের বক্রতা কেন্দ্রে স্থাপিত হল, এই উৎস থেকে দর্পণে আপতিত ও দর্পণ থেকে প্রতিফলিত রশ্মির মধ্যে চ্যুতি কোণ হল, এটা লক্ষ্য কর, এটা অবতল দর্পণ, এটা বক্রতা কেন্দ্র, এখানে
একটা বিন্দু আলোক উৎস আছে, এখান থেকে একটা আলোক রশ্মি নির্গত হয়ে দর্পণের ওপর এ বিন্দুতে আপতিত হল। তাহলে এক্ষেত্রে আপতিত রশ্মি দর্পণের ওপর লম্বভাবে আপতিত হচ্ছে, ফলে প্রতিফলনের পর একই পথে ফিরে যাবে, মানে এসি পথে ফিরে যাবে। এখন যদি এখানে প্রতিফলিত না হতো তাহলে আলোকরশ্মি সোজা এই পথে চলে যেত। তাহলে চ্যুতিকোণ বলতে এখানে আমরা কি বুঝছি? প্রতিফলনের পর আলোকরশ্মি যেদিকে যাচ্ছে এবং প্রতিফলন না হলে আলোকরশ্মি যেদিকে যেত তাদের মধ্যবর্তী কোণ, তাহলে এটা কত? 180°। আজ গোলীয় দর্পণে আলোর প্রতিফলন সংক্রান্ত আলোচনা এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। সঠিক প্রস্তুতি মানেই দরকার ছায়া প্রকাশনীর শিক্ষক সিরিজের বই।